আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক পালন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির প্রধান কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা। জাকজমক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 23 জুন আমাদের প্রোগ্রাম কেন্দ্রীয় কার্যালয়, দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতি নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হোক, তাদের মধ্যে সমন্বয় আসুক, বাংলাদেশে একটা শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দল গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য শুভ। আমরা এ ধরনের একটা শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দল আমরা চাই। খালেদা জিয়ার স্বাস্থ্য সেবা নিয়ে বিএনপি রাজনীতি করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রীর চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের কোনো উদ্বেগ নেই। বেগম জিয়ার স্বাস্থ্য উদ্বেগের পর্যায়ে আছে এমন খবর আমাদের জানা নেই, এবং চিকিৎসকদের পক্ষ থেকেও এমন কোনো খবর, মেডিকেল বোর্ডও এরকম কোনো তথ্য এ পর্যন্ত দিতে পারেনি যে ফকরুল সাহেব স্বাস্থ্য পরীক্ষা করেছেন কিনা বেগম জিয়া, এখন তিনি কি ডাক্তার কিনা, বিশেষজ্ঞ হলেন, তিনি এ ব্যাপারে বিশেষজ্ঞ হলেন কবে, এটা তো আমাদের জানা নেই। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যতটা না উদ্বিগ্ন, তারা শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করতেই তারা বেশি অভ্যস্ত এবং ব্যস্ত। আন্তর্জাতিক কোনো চাপ তো আমরা অনুভব করছি না। জুলহাস কবির, আর টিভি, ঢাকা।